আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে রেসিপি না একটা বুদ্ধি শেয়ার করব, আশা করি সবার অনেক ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিছু রেডিমেড চিতই পিঠা আছে, আর হচ্ছে এখানে তিন চার টুকরা দারচিনি আছে, আর চার পাঁচটা এলাচ আছে। এলাচগুলো এইভাবে একটু মুখটা ফাটায় নেবেন, আর আছে হচ্ছে খেজুর গুড়। এখানে আমি খেজুর গুড় নিয়েছি, গোল গোল যে গুড়গুলা এটাকে কি বলে চাকার মতো যে দেখতে, ওইখানে আমি একটা গুড় নিয়ে নিয়েছি পুরোটা। আর লাগবে হচ্ছে আমাদের 2 কেজি দুধ। আমি এখানে 2 কেজি দুধ চোলার উপরে বসায় দিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। আপনারা নিশ্চয়ই চিন্তা করতেছেন যে এটা দিয়ে কী হবে, তাহলে চলেন আমরা শুরু করি। এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন চিতই পিঠা, এটা আমি এই যে রাস্তার পাশে যে বিক্রি করে দোকানগুলো ওইখান থেকে কিনে নিয়ে এসেছি। কারণ চিতই পিঠা বানানোর ব্যাপারে আমি আসলে এতটা দক্ষ না, কিন্তু দুধ চিতই খেতে খুব ইচ্ছে করতেছে, তো কী করবো, তাহলে পারি না বলে কি খাবো না, অবশ্যই খাবো। সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখায় দেব যে পিঠা বানাতে না পারলেও পিঠা খেতে পারবে। এখানে আমি 18 পিস চিতই পিঠা নিয়ে নিলাম, তবে আমি ভবিষ্যতে ট্রাই করব চিতই পিঠা বানানোর জন্য। আমাদের দুধটা কিন্তু জাল উঠে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তিন চার টুকরা দারচিনি আর চার পাঁচটা এলাচ। দারচিনি এলাচি এগুলো দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে জাল দিতে থাকবো, আরও 5 মিনিটের মতো এটা আমি জাল দিয়ে নিব, যাতে দারচিনি এলাচির গন্ধগুলো বের হয়। আমরা এখন যেটা করব, দুধটা জাল হতে হতে এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি গুড়টা দিয়ে দিলাম, আর হাফ কাপ পানি দিয়েছি, দিয়ে আমরা এটাকে গুড়টা গলিয়ে নিব। কারণ অনেক গুড় আছে দুধে দেওয়ার সাথে সাথে এটা দুধটা ছেড়ে দেয়, ছানা হয়ে যায় দুধটা, নষ্ট হয়ে যায় দুধ। তো এই জন্য আমি আগে দুধটা গলিয়ে নিচ্ছি, যেন খুব বেশি সময় না লাগে দুধে দেওয়ার পর মিশে যেতে। যে গুড়টা গলায় নিলাম চুলায় দিয়ে, এখন আমি এই শিরাটাকে ঠান্ডা করে নেব। দুধটা আমাদের জাল হয়ে গিয়েছে, এখন আমরা পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠা যেহেতু আমি দোকান থেকে আনিয়েছি, তাই পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই গরম দুধে আমাদের পিঠাগুলো দিতে হবে। আর এখন বাজে রাত 12টা, আমি এগুলো করতেছি, এটা সারা রাত ভিজানো থাকবে যেন পিঠাটা ভালোভাবে ফুলতে পারে, গুড় দুধ সব যেন ঠিকভাবে ঢুকে যায় পিঠার মধ্যে। তো আপনারা এইভাবে সময়টা মেনটেন করবেন, অন্তত 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর দুধটা অবশ্যই গরম হইতে হবে। ওই সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো পিঠা এই গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে ঠান্ডা গুড়ের রসটা দিয়ে দিব। আপনারা এইভাবে বানালে খুব ভালো খেতে পারবেন এটা চিতই পিঠাটা। আর যার অনেকে আছে যারা আসলে পিঠা বানানোর ভয়ে পিঠা খেতে পারে না, মন চাইলেও আপনারা এইভাবে দুধ চিতইটা খেতে পারেন। আমি বলতেছি আপনাদেরকে অনেক ভালো টেস্ট হয়, এবং চিতই পিঠা বানানোর অনেক ঝামেলা, সেই ঝামেলাও করতে হলো না। তো একটা প্রবাদ আছে না, যে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খেটে খেতে হয় না, এরকম আর কি। এখন গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি, আমার 1/2 কেজির মতো গুড় লাগছে। আপনারা মিষ্টি যদি আরো বেশি খেতে চান দিতে পারবেন, সমস্যা নেই। দুধ চিতই বানানো অবশ্যই আপনারা এইভাবে বাসায় চেষ্টা করে দেখবেন, খুব ভালো হবে খেতে। ঢেকে সারা রাত রেখে দিব, সকালে আপনাদেরকে দেখায় দিব কতটা সফট হয়েছে এবং খেতে কেমন হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা
চিতই পিঠা এই যে ভিজানোর পর এই যে দেখেন কত সুন্দর হয়েছে এবং কত সফট হয়েছে এই যে দেখেন সবাই অনেক ভালো থাকবেন।